Assalamualaikum everyone, welcome back to my channel Mukti's Cooking World. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলের স্পাইসি মাসালা পাস্তা। একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়, তৈরি করতেও সময় লাগে খুবই কম, বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পাস্তা। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারবেন। পাস্তার জন্য আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গরম পানিতে পাস্তা দিলে সাথে সাথে একটু মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যায়। এবার পাস্তাগুলো আমি মাঝারি আঁচে সিদ্ধ করে নিব। প্রত্যেকটা ব্র্যান্ডের পাস্তার গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পাস্তাগুলো কত মিনিট সিদ্ধ করতে হবে, তো সেটা দেখে আপনারা সিদ্ধ করে নেবেন। আমি এই পাস্তাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। পাস্তাগুলোকে অতিরিক্ত নরম করে সিদ্ধ করবেন না। তো আমি সবটুকু পাস্তা তুলে নিচ্ছি। পাস্তাগুলো তুলে নেওয়ার পরে ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর ডিমের জন্য এখানে আমি একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে আমি স্ক্রাম্বল করে নিব বা ভেঙে নিব। জাস্ট এভাবে অনবরত নাড়াচাড়া করলেই ডিমটা ঝুড়ি হয়ে যাবে, এটা সবাই পারেন যাই হোক আর কি। তো ডিমটা এরকম হালকা একটু ঝুড়ি করে ভাজা ভাজা করে নিয়ে আমি তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই একই হাঁড়িতে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুন কুচিটা তেলের মধ্যে হালকা একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আজকের পাস্তাটা একদমই দেশি স্টাইলের, দেশি মশলা দিয়ে তৈরি করছি, এই জন্যই জিরার গুঁড়াটা ব্যবহার করলাম। তবে কেউ করতে না চাইলে না দিলেও হবে। হালকা একটু মশলাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো। চেষ্টা করবেন টমেটোটা একটু পাকা এবং লাল দেখে নেওয়ার জন্য, এতে করে কালারটা খুব ভালো আসে। টমেটোটা ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পরে এই মশলার জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, ডিমের মধ্যেও লবণ ব্যবহার করেছি, তো সেটা মাথায় রেখে লবণটা ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরেও সব মশলা একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো হিটে রান্না করব টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবং টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত মূলত রান্নাটা করতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং অলরেডি কিন্তু টমেটোটা গলে গিয়েছে, এবং টমেটোটা এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার সসটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রোজেন সবজি, এগুলো আগে থেকেই সিদ্ধ করা। আপনারা চাইলে পাস্তার সঙ্গেই কিছুটা গাজর, বরবটি বা আপনাদের পছন্দের যে কোনো সবজি সিদ্ধ করেও ব্যবহার করতে পারবেন। আমার মতো ফ্রোজেন সবজি না দিলেও হবে। তো আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারবেন, তবে সবজিটা একটু সিদ্ধ করে ব্যবহার করতে হবে। এখানে কয়েক ফালি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এবং সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তা দেওয়ার পরে সব কিছু মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে সেই স্ক্রাম্বল করে রাখা ডিমটা। আমি খুবই দুঃখিত, ডিম দেওয়ার অংশটা কোনো একটা কারণে আমার ক্যামেরায় রেকর্ড হয়নি, তাই দেখাতে পারলাম না। আপনারা জাস্ট স্ক্রাম্বল করা এগটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন। আর এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে।
আমি চুলা থেকে নামিয়ে এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একদম দেশি স্টাইলের স্পাইসি মাসালা পাস্তা। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ, একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয়, বাট এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।